চুরি ছিনতাই সহ যে কোনো ধরনের অপরাধ থামাতে প্রযুক্তির এই যুগে সিসি ক্যামেরার বিকল্প নেই। নির্বাচনের আগে কথা দিয়েছিলেন নির্বাচিত হলে বিয়ানীবাজার পৌরসভাকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসবেন, সেই কথা রেখেছেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র ফারুকুল হক। যুক্তরাষ্ট্র প্রবাসীদের অর্থায়নে সিসি ক্যামেরার আওতায় বিয়ানীবাজার পৌর শহরকে নিয়ে এসেছেন। পৌরসভার সিসি ক্যামেরা স্থাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক শিক্ষামন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি। তিনি বলেন, পৌরসভার এমন উদ্যোগ বিয়ানীবাজার পৌরসভায় আসা মানুষদের অনেকটা নিরাপদ রাখবে। এমন উদ্যোগে অর্থায়ন করা তিনি যুক্তরাষ্ট্র প্রবাসীদের ধন্যবাদ জানান। যে আমাদের বিয়ানীবাজার পৌর এলাকায় বিশেষ করে শহরের মধ্যে এই সিসি টিভি লাগানো হয়েছে, এটা আমেরিকা প্রবাসী আমাদের এই থানার বা এই উপজেলার বা এই পৌরসভার যারা বসবাস করেন তাদের সাহায্যে এটা হয়েছে, তাই তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের মেয়র ফারুকুল হক তিনি যে উদ্যোগ নিয়েছেন সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি। এর ফলে আমাদের অনেক কিছুই প্রতিরোধ করা সম্ভব হবে, ক্রাইম, চুরি, ডাকাতি, বাস্তানি, গুন্ডামি। নিজেদের নির্বাচনী ওয়াদা পূরণ করতে যুক্তরাষ্ট্র প্রবাসীদের ধন্যবাদ দিয়ে মেয়র ফারুকুল হক বলেন, প্রাথমিক ধাপে শুধু বিয়ানীবাজার পৌর শহরকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে, ধাপে ধাপে আগামীতে 24 ঘন্টার সিসি ক্যামেরা পুরো পৌরসভায় থাকবে। পৌর শহরকে আমরা নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা নিয়ে এসেছি এবং এই যে ক্যামেরাটা যারা দিয়েছেন তারা আমাদের এই পৌরশহরেরই সন্তান এবং পৌরশহরে যারা বসবাস করে এবং বিয়ানীবাজারের আরও অন্যান্য ইউনিয়নেও যারা বসবাস করেন ওনারা আমেরিকায় থাকেন এবং ওনাদের টাকায় আমাদের এই যে সিসি ক্যামেরাগুলো আমরা নিরাপত্তার স্বার্থে আমাদের এই পৌরশহরকে আমরা নিয়ে এসেছি, ওনাদের টাকায় কিন্তু এই 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 ক্যামেরাগুলো দিয়েছি। প্রায় আমাদের এই ক্যামেরা প্রায় 14 লক্ষ টাকা আমাদের এই ক্যামেরা দেখা মানে যারা দিয়েছেন তাদের অর্থ ব্যয় হয়েছে। আমরা এটা চলমান প্রক্রিয়া থাকবে, আমরা এই জায়গা থেকে আরও আমরা বিভিন্ন আমাদের এখানে পৌরশহরে গুরুত্বপূর্ণ স্থানে আমরা এখানে ফিট করেছি এবং পরবর্তীতে আমাদের পৌরশহরে বিভিন্ন গ্রামে আমাদের পৌরসভায় 11টি গ্রাম আছে, 9টা ওয়ার্ড আছে, এই 11টা গ্রামের ভিতরে এবং 9টা ওয়ার্ডের ভিতরেই আমরা ধারাবাহিকভাবে এগুলো আমরা আবার আরও ক্যামেরাগুলো আমরা ফিট করব এবং এটা চলমান প্রক্রিয়া এবং এগুলো চলতেই থাকবে। এর আগে সিসি ক্যামেরার উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মেয়র ফারুকুল হকের সভাপতিত্বে পৌরসভার আইটি কর্মকর্তা জাবেদ আহমেদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নূর, উপজেলা ভূমি অফিসার তানিয়া আক্তার, জেলা পরিষদ সদস্য খসরুল হক, বিয়ানীবাজার উপজেলা ভাইস চেয়ারম্যান জামাল হোসেন, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা দেলোয়ার হুসাইন, যুক্তরাষ্ট্র প্রবাসী হাসানুল হক। পৌরসভার 1নং ওয়ার্ড কাউন্সিলর হাফিজ এমাদ আহমেদের কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্যানেল মেয়র সৈফুল আলম ঝুনু, চারকাই ইউপি চেয়ারম্যান হোসেন মুরাদ চৌধুরী, যুবলীগ নেতা সরোয়ার হোসেন প্রমুখ। জুবায়ের আহমেদ, টাইমস টিভি, বিয়ানীবাজার।